हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू। आज के आमी एकटी विषय निये आलोचना करछी। आशा करी आजकेर विषयटा आपनादेर अनेक भालो लागबे। आजकेर विषयटा होच्छे तीनटा आमल जा आल्लाहर काछे अनेक प्रिय। तो आसुन आमरा आमादेर आलोचना शुरू करी। आल्लाह ताआला আজ্জা ওয়া জাল ইরশাদ ফরমা, আমি মানুষকে বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সঙ্গে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায় যার সম্পর্কে তোমাদের বা তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের অনুগত করো, আমারই দিকে তোমাদের ফিরে আসতে হবে, অথবা আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে। এই আয়াতটি সূরা আনকাবুত আয়াত নম্বর 8। এই আয়াতে আল্লাহ তাআলা এমন একটি আমলের কথা বলেছেন যা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আমলের চেয়ে মর্যাদাবান, আর তা হলো বাবা মার সাথে উত্তম আচরণ করা। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে পাকে অনেক দিক নির্দেশনা এসেছে। উত্তম আমল সম্পর্কে হাদিসের নির্দেশনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নামাজ যথাসময়ে আদায় করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে জিহাদ করা। বুখারী ও মুসলিম শরীফে এ হাদিস বর্ণিত রয়েছে। এ হাদিসে বাবা মার সঙ্গে উত্তম আচরণকে নামাজের পরে এবং জিহাদের আগে উল্লেখ করা হয়েছে। এ থেকে প্রমাণিত যে বাবা মার সঙ্গে উত্তম আচরণ ও তাদের খেদমত করা অনেক সৌভাগ্য ও কল্যাণের কাজ। এ প্রসঙ্গে অন্য একটি হাদিসে গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো যে, আমি আপনার হাতে হিজরত ও জিহাদের জন্য বায়াত করছি, আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে এর প্রতিদান চাই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা মার মধ্যে কেউ কি জীবিত আছে? তিনি বললেন, জি হা, বরং আল্লাহর শুকরিয়া তারা উভয়ই জীবিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি সত্যি আল্লাহ থেকে তোমার হিজরত ও জিহাদের পুরস্কার চাও? তিনি বললেন, জি হা, আমি আল্লাহর কাছে হিজরত ও জিহাদের পুরস্কার চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যাও, তোমার বাবা মার খেদমত করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। উল্লেখিত হাদিসেও তিনটি আমলের কথা বলা হয়েছে। তাহলে তা হলো ইমানের, ইসলামের জন্য হিজরত এবং জিহাদ করা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই আমলের চেয়েও বাবা মার খেদমত এবং তাদের সঙ্গে উত্তম আচরণকে উত্তম আমল হিসেবে তুলে ধরেছেন, বাবা মার প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে বলেছেন। সুতরাং কোরআন হাদিস এর নির্দেশনা অনুযায়ী এই বিষয়টি চূড়ান্ত যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে বাবা মার খেদমত করা এবং তাদের সঙ্গে উত্তম আচরণ করা। তাই বাবা মা জীবিত থাকুক কিংবা মারা যাক, সবসময় তাদের জন্য দোয়া এভাবে করতে হয়, রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন যেমনইভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। এ আয়াতটি সূরা বনি ইসরাইলের 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরেকটা দোয়া আমাদের শিখিয়ে দিয়েছেন, রব্বানা গফিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, অর্থাৎ হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পিতা মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে বাবা মার সঙ্গে উত্তম আচরণ এবং তাদের খেদমত করার তৌফিক দান করুন। তাদের সঙ্গে উত্তম আচরণ ও খেদমতেই মিলবে ইসলামের জন্য হিজরত ও জিহাদের সওয়াব।
আল্লাহ তাআলা উম্মত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবার খিদমতে জন্ম কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।